প্রতারিত কাঞ্চনকে পাশে নিয়েই প্রচার সারলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। কেশপুর ব্লকে প্রচার দেবের, মঙ্গলবার মোট 8 জায়গা ছিল দেবের প্রচার। দেবের প্রশংসায় পঞ্চমুখ কাঞ্চন মল্লিক। দিন কয়েক আগের কথা, শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির প্রচারে পৌঁছে গিয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। উঠেও পড়েছিলেন সুসজ্জিত জিপে। আইনজীবী তৃণমূল প্রার্থী কল্যাণের সঙ্গে প্রচার করবেন, সাধারণ মানুষকে বোঝাবেন কেন ফের বাংলায় তৃণমূলকে আনা প্রয়োজন। নিঃসন্দেহে এমনটাই হয়তো ছিল বিধায়ক অভিনেতার উদ্দেশ্য। তবে শেষ হাত পূরণ হয়নি। দলের নির্দেশ মেনে কল্যাণের গাড়িতে উঠে পড়লেও তাকে সঙ্গে নেননি কল্যাণ। কাঞ্চনকে সাফ জানিয়েছিলেন গ্রামের মানুষরা তাকে দেখে রিয়্যাক্ট করছেন, ভোটটা তো করাতে হবে, তাই প্রচারে না আসতে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম, উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না, আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে। একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো মানুষকে, সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। সেদিন প্রচারে কাঞ্চনকে দেখে রীতিমতো বিরক্ত হয়েছিলেন কল্যাণ, তার কথাতেও তা স্পষ্ট। কেন কাঞ্চন মল্লিকে গাড়ি থেকে নামিয়ে দিলেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যক্তিগত সুখের বিষয়টিও টেনে আনলেন ঠোঁট কাটা কল্যাণ। সম্প্রতি শ্রীময় চট্টরাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কাঞ্চন, এটি তার তৃতীয় বিয়ে। তারপরে সোশ্যাল মিডিয়া জুড়ে মিম, নানা বিরূপ প্রতিক্রিয়া, সরাসরি মুখ না খুলে হয়তো সেই কথাই বোঝাতে চেয়েছিলেন কল্যাণ। এদিকে জনসম্মুখে জিপ থেকে নামিয়ে দেওয়ায় বিব্রত হয়ে ওঠেন কাঞ্চনও। এবার সেই কাঞ্চনকে দেখা গেল দেবের প্রচারে। কল্যাণ থেকে বিতাড়িত কাঞ্চনকে পাশে নিয়েই কেশপুর ব্লক জুড়ে প্রচার সারলেন দেব। মঙ্গলবার মোট 8 জায়গায় ছিল দেবের প্রচার। দেবের প্রশংসায় পঞ্চমুখ কাঞ্চন বললেন, কে কি করছেন জানি না, তবে তিনি দেবকে নিয়ে একটা সিনেমা করবেন, তার নাম দেবেন হাত বাড়ালেই বন্ধু। নাম না করে সেদিনের ঘটনায় বর্ষিয়ান সিনিয়র নেতার উদ্দেশ্যে মিষ্টি হেসেই জবাব দিলেন কাঞ্চন, এমনটাই মনে করছেন অনেকে। পাশাপাশি বুঝিয়ে দিলেন ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত স্তরেই থাকা উচিত, রাজনীতির আঙিনায় বুদ্ধির ধার, রাজনৈতিক বিচক্ষণতাই একমাত্র কাম্য, সেই সঙ্গে সৌজন্যকেও ভুললে চলবে না। পশ্চিম মেদিনীপুর থেকে দীপাঞ্জন গণ, রিপোর্ট নিউজ বর্তমান।